বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে যুবক ছাত্র জনতার ঐক্য গড়ে আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে 14 দলীয় জোট। বুধবার রাজধানীর শাহবাগে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে 14 দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রত্যয় ব্যক্ত করেন জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন। আমির হোসেন আমু বলেন, গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে বিভিন্ন ধোঁয়া তুলে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা চাই এদেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে, কোনো ধরনের অসাংবিধানিক ধারা চলবে না। তিনি বলেন, ছাত্র যুবক জনতা সহ সবাই ঐক্যবদ্ধ থেকে যেমন বিগত নির্বাচনগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করেছে, একইভাবে আগামী দিনেও সবাই ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে। সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিএনপি জনগণের উপর নির্ভর করে না, জনগণকে জিম্মি করে ক্ষমতায় যেতে চায়। তারা নির্ভর করছে তাদের প্রভু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উপর। তিনি বলেন, মঙ্গলবার বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইসিতে গিয়ে জবাবদিহি চেয়েছেন, কিছু দলকে নিবন্ধন কেন দেওয়া হয়নি, ইসির ক্ষমতা কমে গেছে কিনা, এসব বিষয়ে আমি বলতে চাই, যুক্তরাষ্ট্র থামো, তোমরা তোমাদের নির্বাচন সামলাও, আমরা আমাদের নির্বাচন সামলাবো। সকলকে আহ্বান জানাই, কালকে একসাথে হন, কালকে আমরা আবার প্রমাণ করতে চাই যে জামাত শিবিরের একটি সুন্দর রায়ের মাধ্যমে জামাত শিবিরের বাংলাদেশে ঠাই ছিল না।